ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ভারতকে অনুরোধ করেনি বললেন ওবায়দুল কাদের। মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চার চা শ্রমিক নিহত। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতায় টিকে থাকতে ভারতকে কোনো অনুরোধ করা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকিয়ে থাকা ও আসার জন্য ভারতকে কখনো অনুরোধ করেনি, শেখ হাসিনার পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেয়া হয়নি, এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, একাত্তরে রক্তের বন্ধনে আমরা আবদ্ধ, কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব, এ ধরনের কোন অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের সমর্থন ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও টিকে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মিডিয়ায় তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশের সবার বাক স্বাধীনতা রয়েছে, তাই সবাই সব কথা বলতে পারে। এ সময় মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানান তিনি। দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনা সরকারে থাকলে দেশে স্থিতিশীলতা থাকবে, জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, অসাম্প্রদায়িকতা বজায় থাকে, তাই দুদেশে স্থিতিশীলতা বজায় রাখতে তিনি ভারত সরকারের সহায়তা চান। এদেশটা আমাদের, এদেশের মঙ্গল যদি হয় তাহলে আমরা আপনার সবার, যারা সরকারের সবচেয়ে বড় আপনার ক্রিটিক, তাদেরও মনে রাখা উচিত। সরকারে এদেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে তারাও কিন্তু ভালো থাকবেন না। আমরা চাই দেশের মানুষের মঙ্গল, আমরা চাই শেখ হাসিনার সরকার যে অর্থনৈতিক উন্নয়নের যে একটা মশাল চালু করেছেন, সেই অর্থনৈতিক অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আরও আরও পদ্মা সেতু না, আরও বহু সেতু আমরা বানাব। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানের টিলা ধসে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন রাধা মাহালি, পুনি ভূমিজ, হীরা ভূমিজ ও শকুন্তলা ভূমিজ। সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ওই চার নারী ঘর মেরামতের জন্য লাখাইছড়া পাহাড়ি এলাকায় মাটি কাটতে যান। এ সময় টিলার উপরের মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অবস্থায় স্থানীয়রা অন্য দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, আর এসব কর্মসূচি থেকে ব্যক্ত করা হয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সকালে উত্তরা রবীন্দ্রসরণী বঙ্গবন্ধু মুক্তমঞ্চে উত্তরা সার্বজনীন পূজা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য হাবিব হাসান, পঙ্কজ নাথ, পূজা পরিষদ নেতা তাপস পাল, শুভ নিতাই দাস ব্রহ্মচারী, কার্তিক সেন, ননীগোপাল ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে শোভাযাত্রার আয়োজন করা হয়। সনাতন ধর্ম অবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে ময়মনসিংহে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ ভক্তানুরাগীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র একরামুল হক টিটু, পুলিশের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামান সহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে সকালে রামকৃষ্ণ মিশন মহাপ্রভু আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে পৌর মেয়র আতাউর রহমান সেলিম, শঙ্খশুভ্র রায়, জগদীশচন্দ্র মোদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, গীতাপাঠ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবনায় শোভাযাত্রা, গীতাপাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে পাবনা শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, চন্দন চক্রবর্তী, অজয় কুমার দাস, বাদল কুমার ঘোষ সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করার আহ্বান জানান। বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতেও জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। সকালে পুরানো বাজার শ্রী শ্রী মদনমোহন জিউর আকড়ায় আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জেলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন, স্বপন ব্যানার্জি সহ হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে বেসামাল হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার, লাগামহীন বাড়তে শুরু করে দাম। তবে সপ্তাহের ব্যবধানে কমেছে সবচেয়ে আলোচিত পণ্য ডিম ও মুরগির দাম। আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 10-20 টাকা কমেছে প্রায় সকল সবজির দাম। এছাড়া দেশের বাজারে প্রায় অর্ধেকে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। 300 টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে 160-180 টাকায়। এদিকে বাজারে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকা, হাঁসের ডিম 180 টাকা এবং দেশি মুরগির ডিমের দাম পড়ছে 210 টাকা। একই সাথে প্রতি কেজি ব্রয়লার মুরগি 170 টাকা, সোনালী মুরগি 280 টাকা ও লেয়ার মুরগি 270 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা 29,315 অপরিবর্তিতই থাকল। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 93 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,09,697 জনে। এছাড়া নতুন 273 জন সহ মোট সুস্থ হয়েছেন 19,53,111 জন। গত 24 ঘন্টায় 2,763 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার 3.37%। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন আগামী মাস থেকে জিনিসপত্রের দাম কমবে, কারণ বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। সকালে সুনামগঞ্জ কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, একটি মহল আছে তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় লিটন ব্যাপারী ও রাসেল নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ রোডে ভূঁইয়া হোয়াইট হাউসের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে নতুন একটি নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের শাটারিং খোলার জন্য ওই দুই শ্রমিক ভেতরে নামলে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাঙ্কের ভেতর থেকে মৃত অবস্থায় দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জাল টাকাসহ মোহাম্মদ শামীম নামে একজনকে আটক করেছে র্যাব। গতকাল রাতে শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব পাঁচ রাজশাহীর চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। র্যাব পাঁচ চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুফি তাহমিন তৌকির জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সোনা মসজিদ ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে থেকে শামীমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৮৭,৫০০ ভারতীয় জাল রুপি ও ১১,৯৫০ টাকা বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি। তবে বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই, কারণ আদালতে আইনি প্রক্রিয়ায় যাওয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ খোলা নেই। সকালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তিনি আরো বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতির উপর বিরূপ চাপ পড়েছে, সেটা বাংলাদেশের উপরেও পড়েছে। এ সময় আগামী সেপ্টেম্বরের শেষের দিকে সব ধরনের দ্রব্যমূল্যের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারোর প্রয়োজন হয় না। বিএনপি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল সেই অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়ে গেছে। এই বাংলাদেশে হাওভবন বানিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে এই যে কথায় কথায় বিদেশে টাকা পাচার করার কথা বলে বিএনপিরা, কারণ তারা টাকা পাচার করেছিল বলে তারা এই কাজে অভ্যস্ত বলে এদের মনে বারবার এই টাকার পাচারের কথা চলে আসে। জিয়াউর রহমান নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করলেও মুক্তিযোদ্ধাদের জন্য তেমন কিছুই করেননি বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে দিনাজপুরের বিরল পৌরসভার কামারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী বীর নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বিরল উপজেলা পরিষদের মুক্তমঞ্চে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান গোলাম আজমের মতো যুদ্ধ থেকে বাংলাদেশে এনে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। শুধু তাই নয়, দালাল আইন বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের মুক্ত করে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এতে দুই জেলের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনার পরপরই ১২ জেলেকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়, তবে ট্রলারটিতে থাকা দুই জেলে এখনও নিখোঁজ রয়েছে। সকালে নিঝুম দ্বীপ ইউনিয়নের 10 কিলোমিটার দক্ষিণের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে 16 জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এমবি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে তারা। সকালে ট্রলারটি নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরে ধমারচরে পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অনলাইনে মেয়ের জন্য প্লাস্টিকের খেলনা প্রাইভেট কার কিনতে গিয়ে প্রতারিত হন গার্মেন্টস ব্যবসায়ী মনিরুজ্জামান। বিষয়টি বড় ভাইকে জানালে নিজেই ভাতিজির জন্য কাঠ দিয়ে তৈরি করেন জিপ গাড়ি, যা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গাড়িটি চলবে বৈদ্যুতিক ও সৌর বিদ্যুতের চার্জে, আর এটি তৈরি করতে খরচ হয়েছে ১৫,০০০ টাকা। এখন লক্ষ্য বাণিজ্যিকভাবে উৎপাদনের। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন হোসাইন জীবনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আমার চাচি গাড়ি বানাইছে, চালাইছে, খুব মজা লাগে।
ভাতিজির জন্য কাঠ দিয়ে দৃষ্টিনন্দন এই জিপ গাড়ি তৈরি করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হাপানিয়া এলাকার এনামুল হক বুলবুল। অনলাইনে মেয়ের জন্য গাড়ি কিনতে গিয়ে প্রতারিত হয়ে বিষয়টি বড় ভাইকে জানালে স্বল্প ব্যয়, শব্দহীন, ধোয়া ও জ্বালানিবিহীন এই গাড়িটি তৈরি করেন বুলবুল। বিষয়টি এরই মধ্যে পুরো উপজেলার মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৈদ্যুতিক ব্যাটারি ও সৌর বিদ্যুতের চার্জে চলবে গাড়িটি, আর এটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র 15,000 টাকা। চার চাকার এই গাড়িটিতে একটি 12 ভোল্টের ডিসি মোটর ও ব্যাটারি রয়েছে। এক চার্জে 5 ঘন্টা চলবে গাড়িটি। কাঠের তৈরি গাড়ি দেখে ও চড়ে খুশি পরিবারের সদস্যরা। এই গাড়িটা আমার কাছে ভালো লাগছে। এই গাড়িটা আমার আব্বুকে বলছি যে অর্ডার দিতে, আর এটার মধ্যে আমরা 3 বোনে চড়বো। আমি বেড়াইতে আসছি, আর সে কাঠের গাড়ি দেখছে, আমার অনেক ভালো লাগলো। এখানে বাচ্চারা সবাই, আমার ভাই, আমার বোন এগুলো চালাইছে, আমার এটা দেখে খুব ভালো লাগছে। গাড়ি উদ্ভাবক বুলবুলের ছোটবেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল। এর আগেও তিনি সোলার প্যানেল দিয়ে বাইক, মিনিবাস ও কাঠের জিপ গাড়ি তৈরি করে সারা ফেলেছিলেন। বর্তমানে ছোট এই গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরির কথা ভাবছেন তিনি। অনলাইনে 6,500 টাকা সে দেয়, তারপর গাড়িও পায় নাই, টাকাও পায় নাই। তখন তার মেয়ে এসে বলতেছে যে বড় আব্বু, আমার তো আব্বুর টাকা চুরে নিছে গা, তো তুমি আমার একটা গাড়ি কিনে দাও। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা কার্ড দিয়ে গাড়ি তৈরি করে দিই। তারপর আমি এই গাড়িটা তৈরি করি। এই গাড়িটা তৈরি করতে আমার 15,000 টাকার মতো খরচ গেছে আর কি। বুলবুলের উদ্ভাবনের বিষয়টি উপজেলা প্রশাসনের সভায় আলোচনা সাপেক্ষে সহযোগিতার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি। এই তৈরি করা গাড়িগুলা কিভাবে বাজারজাত করা যায়, বাণিজ্যিকভাবে কিভাবে চিন্তা করা যায়, এইভাবে আমরা এই উপজেলার মাসিক সভায় আমরা নিয়ে আসব। বিভিন্ন সময় গাড়ি তৈরি করে উপজেলা ও জেলা পর্যায়ে সেরা তরুণ উদ্ভাবকের পুরস্কার জিতে নেওয়া বুলবুলের এই উদ্ভাবন এগিয়ে যাক আরও অনেক দূরে, সেই সাথে পূরণ হোক গাড়িটির বাণিজ্যিক উৎপাদনের স্বপ্ন, এমনই প্রত্যাশা সবার। বিজয় টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী টাস্ক ফোর্সের অভিযানে মাদক ব্যবসায়ী সোহাগ মোল্লা ও তার 5 সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 1,800 পিসিআবা এবং 2টি রামদা এবং 1টি ছুরি জব্দ করা হয়। গতকাল বিকেলে পৌর শহরের দেবগ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের আজ আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। সোহাগ মোল্লার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ 13টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরে মেধাবী শিক্ষার্থী শাহিন শেখ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার। সকালে নিহত শাহিনের গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বাজিতপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 2 সপ্তাহেও পুলিশ ঘটনার রহস্য এবং জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক বলেও দাবি করেন তারা। এদিকে ঢাকার দোহারে যোগবাজার সমিতির সভাপতির বিরুদ্ধে গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ পোত্তনাদার। সকালে উপজেলার জয়পাড়ার বেগম আয়শা শপিং কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাটোরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সকালে শহরের পৌর এলাকার মিরপাড়া দারুসসালাম জামে মসজিদের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতরাতে পুকুরের পানিতে কেউ পড়ে গেছে এমন একটা সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা যান, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে ফিরে যান তারা। আজ সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। দেশের মার্কেটিং খাতে সৃষ্টিশীল কাজের সম্মান ও স্বীকৃতির আসর কমওয়ার্ড এর 11তম আয়োজনে 25টি পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। এবারের আসরে সর্বোচ্চ 37টি পুরস্কার জিতে কমিউনিকেশন ও অ্যাডভার্টাইজিং এর জগতে স্বীকৃতি অর্জন করেছে এশিয়া 360। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড জিতেছে
25টি পুরস্কার, যা 2019 থেকে 2022 সাল পর্যন্ত প্রতিটি মৌসুমেই ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার এক নতুন রেকর্ড। তাদের অর্জনে রয়েছে 12টি ব্রোঞ্জ, 9টি সিলভার, 3টি গোল্ড এবং 1টি গ্রাপ্রি। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ভারতকে অনুরোধ করেনি বললেন ওবায়দুল কাদের। মিডিয়াকে সহনশীল হওয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে 4 চা শ্রমিক নিহত। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। বিজয় টিভি অনির্বাণ বাংলা।